হাই, আমি রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা রেসিপিটা শেয়ার করব, যেটা রুটি, নান কিংবা পরোটার সাথে খেতে সত্যি খুব ভালো লাগে। তো চলো দেখে নিই আমাদের চিকেন ভর্তা করতে আজ কী কী লাগছে। দুটো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি দুটো টমেটো আর সেটাকে পেস্ট করে নিয়েছি, লাগছে ধনে পাতা কুচি, 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, নিয়ে নিয়েছি টক দই যেটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি, লাগছে 2 টেবিল স্পুন লঙ্কার পেস্ট। এখানে আমি 6 থেকে 7টা কাজু বাদাম আর 1 চামচ মতন আজিনামোটো নিয়ে সেটাকে জলে ভিজিয়ে বেটে রেখেছি। ফোড়নের জন্য লাগছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1টা লঙ্কা। গুঁড়ো মশলাটা সমস্তই আমরা 1 টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি হলুদ, জিরে, ধনে, লবণ, গোলমরিচ আর 1/2 চামচ মতন গরম মশলা, লাগছে 1 টেবিল স্পুন ঘি, লাগছে 4 চামচ মতন লিকুইড দুধ, নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা ডিম। ডিম দুটোকে একটা গ্রেটারের সাহায্যে এবার আমরা গ্রেট করে নিচ্ছি, ঠিক এরকমভাবে গ্রেট করে নিয়েছি। নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কাটিয়ে এনেছি। ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা, এবারে এর মধ্যে আমরা ফোড়নটা দিয়ে দেবো। এখানে আমরা জিরেটা ইউজ করব না। এবারে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে এটাকেও ভেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট আর দিয়ে দেবো কাজু বাদাম আর আজিনা মটর পেস্টটা, এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু আসল টেস্টটাই আসবে না। আর দিয়ে দিচ্ছি বাকি লবণ সহ সমস্ত গুঁড়ো মশলাগুলো, নিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আরও 3 মিনিট এটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে আমরা ডিম দুটোকে দিয়ে দেব, দিয়ে সমস্ত উপকরণ আরও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিট মতন রান্না করে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কষিয়ে নেব। অনেকটাই জল বেরিয়েছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আবারও, দিয়ে এবার এটাকে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনাটা আমি খুলে নিয়েছি, এবারে আমি এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভর্তাতে কিন্তু বেশি জল লাগে না। এবারে জলটা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন আমি এটাকে আবারও ঢেকে রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে, এটা প্রায় হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিয়ের বদলে কিন্তু আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন।
এটা হয়ে গেছে, আমরা আবার এটাকে বাটিতে তুলে নেব। রেডি, আজকে আমাদের ঠিক রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা রেসিপি। এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।